আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তুরস্কের জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী লেলা লিডিয়া তুগলুর জীবনে কতগুলো প্রেম ও প্রেমের গুজব এসেছে তা নিয়ে। চলুন শুরু করা যাক। যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। এতে কোনো সন্দেহ নেই যে লেলা লিডিয়া তুগলু একজন সুন্দরী ও বিচক্ষণ অভিনেত্রী। তিনি 1989 সালের অক্টোবরের 29 তারিখে জার্মানের বার্লিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি মহিলা হিসেবে বেশ লম্বা, তার উচ্চতা হচ্ছে 1.75 মিটার। তিনি তুরস্কের একজন নায়িকা, সঙ্গীত শিল্পী, মডেল এবং বিউটি পেজেন্ট টাইটেল হোল্ডার। তিনি তার কর্মজীবন 2008 সাল থেকে আরম্ভ করেন। তিনি একজন তুরস্ক ও জার্মানের নাগরিক। তিনি পড়াশোনা করেছেন ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে। তার বাবার নাম হারুন তৌতলু। তিনি 2008 সালে মিস তুর্কি হয়েছিলেন, লিস্টের মধ্যে 1 নম্বর। 2016 সালে তুরস্কের সুন্দরী অভিনেত্রী লেলা লিডিয়া তুগলু এবং তুরস্কের সুদর্শন অভিনেতা ফুরকান আন্দিচের মধ্যে প্রেমের গুজব উঠেছিল। সেই সময় লেলা লিডিয়া তুগলুর বয়স ছিল 26 বছর বয়স এবং ফুরকান আন্দিচের বয়স ছিল 26 বছর বয়স। লেলা লিডিয়া তুগলু বয়সে ফুরকান আন্দিচ থেকে 5 মাস 6 দিনের বড়। ফুরকান আন্দিচ একজন তুরস্কের নায়ক ও মডেল, যা জন্ম হয়েছিল তুরস্কের ইস্তাম্বুল শহরে 1990 সালে এপ্রিলের 4 তারিখে, লিস্টের মধ্যে 2 নম্বর। তুরস্কের সুন্দরী অভিনেত্রী লেলা লিডিয়া তুগলু তুরস্কের সুদর্শন অভিনেতা চায়াতা উলুসার সাথে প্রেমের গুজব উঠেছিল 2016 সালে। সেই সময় লেলা লিডিয়া তুগলুর বয়স ছিল 26 বছর বয়স এবং চায়াতা উলুসার বয়স ছিল 25 বছর বয়স। লেলা লিডিয়া তুগলু বয়সে চায়াতা উলুসার থেকে 10 মাস 25 দিনের বড়। চাতা উলুসা একজন তুরস্কের নায়ক ও মডেল, যা জন্ম হয়েছিল তুরস্কের ইস্তাম্বুল শহরের বাকির কয় নামক স্থানে 1990 সালে সেপ্টেম্বরের 23 তারিখে, লিস্টের মধ্যে 3 নম্বর। তুরস্কের সুন্দরী অভিনেত্রী লেলা লিডিয়া তুগলু এবং তুরস্কের সুদর্শন অভিনেতা জায়হুন আরগিন 2016 সাল থেকে প্রেমের সম্পর্কে আছেন। তারা যখন প্রেম শুরু করে 2016 সালে, তখন লেলা লিডিয়া তুগলুর বয়স ছিল 26 বছর বয়স এবং জায়হুন আরগিনের বয়স ছিল 29 বছর বয়স। লেলা লিডিয়া তুগলু বয়সে জায়হুন আরগিন থেকে 2 বছর 11 মাস 9 দিনে ছোট। জায়হুন আরগিন একজন তুরস্কের নায়ক, যিনি 2014 সাল থেকে 15 সাল পর্যন্ত ফিলিন্তার নাটকে জেলেভি রিজা চরিত্রে অভিনয় করে বেশি পরিচিতি লাভ করেছেন। তিনি তুরস্কে 1986 সালের নভেম্বর 20 তারিখে জন্মগ্রহণ করেন। পরবর্তী পার্টটি নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই সাপোর্টই আমাদেরকে অনুপ্রেরণা দেবে নতুন একটা ভিডিও তৈরি করার জন্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।